হাটহাজারী সিটি কর্পোরেশন 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডত 15,000 গরিব ও অসহায় পরিবারের মধ্যে ইত্যাদি সামগ্রী বিতরণ করা। শারজা আওয়ামী লীগের সভাপতি হাজি মোহাম্মদ সেলিম সিআইপি এই ইফতার সামগ্রী বিতরণ করছি। আজ এ শুক্রবার বেন্নে ফতেহাবাদ ডিগ্রি কলেজ মাড়ত এই ইফতার সামগ্রী বিতরণ করাই। এন্ডে আলহাজ জাহাঙ্গীর আলম বাবুলের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত তাইনে এই পরিবার ইউনিয়নের মধ্যে ইফতার সামগ্রী তুলে দিই। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেসা শিউলি, 1 নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ তৌফিক আহমদ চৌধুরী, ফতেহপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শামীম, চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু সহ আরো বহুতকে। মঞ্চ উপস্থিত আছে আরো অত্যন্ত সন্তান গরিবী হাত থেকে অবদান পরিবর্তন করার সবচেয়ে শক্তিশালী সাধিত এই অঞ্চলটি বা মাধ্যম বলে জায়গাগুলি, এটা হচ্ছে আপনাদের প্রিয় সন্তান, আপনাদের সন্তান। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।